আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হরিহরপাড়া থানার শঙ্কর ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ধৃতকে রবিবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হরিহরপাড়া থানার শঙ্করপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী সহ তার টিম। তল্লাশি চলাকালীন এক যুবকের কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ধৃত হাসিবুল ইসলাম হরিহরপাড়া থানার শঙ্করপুর এলাকার বাসিন্দা। ধৃতকে রবিবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। হেডলাইন, প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।